নমস্কার বন্ধুরা, আপনার সাথে আমি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করবো যে লকডাউনের যে নিয়মবিধি আছে, লকডাউন কবে থেকে কবে পর্যন্ত চলবে এবং কী কী এবং কী কী নিয়মবিধি সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে সপ্তাহে দুদিন লকডাউনের ঘোষণা করেছে এবং আপনাদের একটু ডিটেলসে জানাবো। পুরনো রূপে ফিরলেও নতুন পর্বের লকডাউনের নিয়ন্ত্রণ বিধি এখানে দেখতে পাচ্ছেন। আনন্দবাজার পত্রিকার যে অনলাইন সংস্করণের যে ওয়েবসাইটটি আছে, এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি বলছে এখানে একটু আপনাদের জানিয়ে দেবো। এখানে চলুন একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। এখানে বলছে, কার্যত পুরনো রূপেই ফিরলো নতুন পর্বের লকডাউনের নিয়ন্ত্রণ বিধি। সোমবার সপ্তাহে দুদিন করে লকডাউনের ঘোষণা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার সেই লকডাউনের নির্দেশিকা, সরকারি নির্দেশিকার প্রকাশ করলো নবান্ন। গত মার্চে লকডাউনের শুরুতে যেমন নিয়ন্ত্রণ বিধি কার্যকর হয়েছিল, এই পর্বের গতিবিধিতে তেমন কড়াকড়ি ফিরিয়ে আনলো রাজ্য। এখানে দেখতে পাচ্ছেন, কার্যত পূর্ণ রূপে লকডাউনের নিয়ন্ত্রণ বিধি আনা হয়েছে এবং সোমবার কিন্তু সপ্তাহে দুদিনের যে লকডাউন সেই পর্ব কিন্তু ঘোষণা করেছে নবান্নের তরফ থেকে, এবং মঙ্গলবার লকডাউনের যে সরকারি নির্দেশিকা সেটি কিন্তু নবান্নের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। গত মার্চে লকডাউনের শুরুতে যেমন নিয়ন্ত্রণ বিধি কার্যকর করা হয়েছিল, সেই গতিবিধিতে কিন্তু কড়াকড়ি হবে এই জুলাই মাসের লকডাউন। এখানে কী কী বলছে একটু ডিটেলসে জানবো। নির্দেশিকায় জানানো হয়েছে, গত 9 জুলাই থেকে শুরু হওয়া বৃহত্তর কন্টেনমেন্ট ভিত্তিক লকডাউন যেমন চলছিল তেমনই চলবে 31 জুলাই পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন নির্দেশিকায় জানানো হয়েছে, গত 9 জুলাই থেকে যে সমস্ত কন্টেনমেন্ট জোনে লকডাউনের নির্দেশিকা ছিল সেগুলি কিন্তু সেরকম চলবে এবং 15 জুলাই থেকে শহরভিত্তিক লকডাউন পদ্ধতি চালু থাকবে। 15 জুলাই থেকে কিন্তু শহরভিত্তিক লকডাউনের যে পদ্ধতি আছে সেটি চালু থাকবে। এই সমান্তরালে সপ্তাহে দুদিন করে গোটা রাজ্যে সার্বিক লকডাউন কার্যকর হতে চলে। এখানে দেখতেই পাচ্ছেন, এই সমান্তরালে রাজ্যে সপ্তাহে দুদিন করে লকডাউন কার্যকর হতে চলেছে এবং চলতি সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার, পরের সপ্তাহে বুধবার সেই সার্বিক লকডাউন হবে। এখানে দেখতে পাচ্ছেন চলতি সপ্তাহে, মানে আজকে দেখতে পাচ্ছেন 22 তারিখ, কালকের থেকে কিন্তু 23 জুলাই থেকে কিন্তু লকডাউন হতে চলেছে বৃহস্পতিবার এবং শনিবার, এবং তার সামনের সপ্তাহে বুধবার সার্বিক লকডাউন হবে এবং লকডাউনের প্রত্যেক দিন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন লকডাউন কিন্তু ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু থাকবে। তাছাড়া প্রতিদিন রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত ব্যক্তি বিশেষের গতিবিধিতে জরুরি যে নিয়ন্ত্রণ ছিল তা বহাল থাকবে। দেখতেই পাচ্ছেন সকাল 6টা থেকে কিন্তু রাত 10টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে এবং জরুরি ব্যবস্থা ছাড়া কাজ করা যাবে না। তাছাড়া এখানে কিন্তু রাত 10টার পর থেকে ভোর 5টা পর্যন্ত ব্যক্তি বিশেষের গতিবিধিতে জরুরি যে নিয়ন্ত্রণ ছিল তা বহাল থাকবে। প্রসঙ্গত, লখনৌ সহ গোটা উত্তরপ্রদেশ সপ্তাহে দুদিন করে লকডাউন হচ্ছে। জম্মুতে সম্প্রতি তা শুরু হয়েছে, বেঙ্গালুরুতে আজ বুধবার পর্যন্ত চলছে 7 দিনের টানা লকডাউন। এখানে দেখতেই পাচ্ছেন উত্তরপ্রদেশেও কিন্তু সপ্তাহে দুদিন করে লকডাউন হচ্ছে এবং জম্মুতেও তা চলছে। বেঙ্গালুরুতে কিন্তু বুধবার পর্যন্ত টানা 7 দিনের লকডাউন কিন্তু চলছে। এখানে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কিন্তু লকডাউন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে আরও কী বলছে, রাজ্যজুড়ে লকডাউনের দিনগুলিতে সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি পরিবহনও চলবে না। তবে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত গতিবিধি, ওষুধের দোকান, আইন শৃঙ্খলা, সংশোধনাগার, দমকল, বিদ্যুৎ, আন্তরাজ্য এবং অন্তরাজ্য পণ্য পরিষেবা, সংবাদ মাধ্যম, রান্না করা খাবারের হোম ডেলিভারিতে রাস্তানা হয়নি। পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে চালু শিল্প উৎপাদন প্রক্রিয়ায় যেসব কারখানায় শ্রমিকদের থেকে কাজ করতে পারেন সেগুলিকেও নিয়ন্ত্রণের আওতায় রাখা হয়নি। চা বাগানের কাজে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। প্রথম লকডাউনের শুরুতে শেষোক্ত কাজকর্ম নিয়ন্ত্রণ বিধির আওতায় ছিল, ফলে প্রশাসনিক মহলের ব্যাখ্যা, সামগ্রিকভাবে বাজার এলাকার সেখানে জনসমাগম বেশি সেগুলি বন্ধ থাকবে লকডাউনের দিনগুলিতে। এখানে দেখতে পাচ্ছেন সরকারি এবং বেসরকারি যে সমস্ত অফিস আছে সেগুলি কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে। বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি পরিবহনও কিন্তু চলবে না। তবে স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধের দোকান, আইন শৃঙ্খলা, সংশোধনাগার, আইন শৃঙ্খলা মানে আপনি ধরুন আইন শৃঙ্খলার মধ্যে ধরতে পারেন পুলিশ স্টেশন, তারপরে যে সমস্ত ও আইন শৃঙ্খলার মধ্যে যেগুলি পড়ে কোর্ট, হাইকোর্ট, সেগুলি কিন্তু খোলা থাকবে। দমকল, বিদ্যুৎ এগুলো কিন্তু খোলা থাকবে। তারপর রান্নার জন্য যেই খাবারের হোম ডেলিভারি সেইগুলিও খোলা থাকবে। পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে চালু শিল্প, তারপরে এখানে দেখতে পাচ্ছেন চালু শিল্পের মধ্যে চা বাগানের কাজও কিন্তু আছে, চালু শিল্প কিন্তু চালু থাকবে, ঠিক আছে। এইগুলো কিন্তু সবসময় খোলা থাকবে, এগুলো যেগুলো জরুরি পরিষেবা সেগুলি লকডাউনের দিনে কিন্তু চালু থাকবে। এখানে সামনে বৃহস্পতিবার মানে আজকের দিন এবং শনিবার
কিন্তু সম্পূর্ণ লকডাউন থাকবে। তারপরে সামনের সপ্তাহে বুধবার কিন্তু লকডাউন ঘোষণা করেছে, এবং আমি এই ভিডিওতে আপনাদের বললাম যে কী কী লকডাউনে ছাড় মিলবে এবং কী কী লকডাউনে ছাড় মিলবে না এবং কতক্ষণ পর্যন্ত লকডাউন থাকবে। এটি কিন্তু সম্পূর্ণ রাজ্য জুড়ে লকডাউন চলবে সম্পূর্ণ এই ভিডিওতে বললাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে যদি কোনো রকম কোশ্চেন থাকে জানাবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি হতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের উপর প্রেস করে দেবেন, এরকম আপডেট সবার আগে পাওয়া যায়। সো বন্ধুরা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।